তেলাপোকার বিষ খাইয়ে দুই শিশুকে খুন করেছি, রিমান্ডের ভয়ে নিজ মুখে সব স্বীকার করে নিল সেই রিমার প্রেমিক সোফাই সর্দার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুকে বিষ মাখানো মিষ্টি খাইয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার শফিউল্লাহ ওরফে সোফাই সর্দার। ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরিন আহমেদ হ্যাপির আদালতে জবানবন্দি দেন তিনি। শফিউল্লাহ আশুগঞ্জ উপজেলার মৈশার গ্রামের শামসু মিয়ার ছেলে। এর আগে ঢাকার আবদুল্লাপুর এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে শফিউল্লাহকে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। পরে রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, শফিউল্লাহ তার জবানবন্দিতে আদালতকে জানান তার এবং ওই দুই শিশুর মা রিমা বেগমের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দুই শিশুকে হত্যা করলে তাদের দুজনের বিয়ে করতে সুবিধা হবে, সেজন্য তারা দুজন মিলে দুই শিশুকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রিমাকে তেলাপোকা মারার বিষ মেশানো মিষ্টি এনে দেন শফিউল্লাহ। মোল্লা মোহাম্মদ শাহিন আরও বলেন, দুই শিশুর মা রিমা বেগম হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছেন, শফিউল্লাহর জবানবন্দিও ঠিক একই। তারা নিজেরা বিয়ে করার জন্যই দুই শিশুকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করেন এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয় বলে প্রচার করেন। এ ঘটনায় রিমা ও শফিউল্লার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন মৃত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন। পরে 16 মার্চ রাতে রিমাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে রিমা তার কৃতকর্মে অনুতপ্ত হলেও সোফাই মিয়ার মধ্যে তার ছিটে ফোটাও নেই। তার পোশাক আশাক চোখে মুখে কোনো অনুতপ্ততাবোধ দেখা যায়নি, যা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা অনেকেই বলছেন রিমা মূল আসামি হলেও সোফাইকেই আগে ফাঁসিতে ঝুলানো উচিত, সে একটা অবলানারীর ব্রেন ওয়াশ করেছে। তাদের সাথে সহমত হয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সোফাইয়ের ফাঁসি চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য।